দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে লাগেজ ভ্যান ও ওয়াগন সংকটে রেলপথে পণ্য পরিবহন বাড়ানো যাচ্ছে না সমস্যা সমাধানে একশো পঁচিশটি ভ্যান ও এক হাজার ওয়াগন সংগ্রহের চিন্তা দু হাজার আঠারো উনিশ অর্থ বছরের বাজেট পাশ করা হবে আঠাশ জুন ব্যাঙ্কিং খাতের বিশৃঙ্খলা ঠেকাতে জুলাইতে আসবে নতুন নির্দেশনা বাংলাদেশের সাথে ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে আগ্রহী মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন লাগেজ ভ্যান ও ওয়াগন সংকটে ভুগছে বাংলাদেশ রেলওয়ে বহরে থাকা বেশিরভাগ ভ্যান ও ওয়াগন পুরনো ও জরাজীর্ণ হওয়ায় পণ্য পরিবহন সেবা প্রত্যাশা বাড়ানো সম্ভব হচ্ছে না সমস্যা সমাধানে তিন হাজার ছশো কোটি টাকা ব্যয়ে চল্লিশটি ইঞ্জিন ও একশো পঁচিশটি ভ্যান এবং এক হাজার ওয়াগন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ সংক্রান্ত প্রকল্পটির অনুমোদন দেয়া হয় সড়কপথে পণ্য পরিবহনে বাড়তি সময় লাগায় রেলপথের প্রতি আগ্রহ বাড়ছে দিনকে দিন দু হাজার ষোলো সতেরো রেলপথে পণ্য পরিবহন বেড়েছে আশি ভাগের বেশি বাংলাদেশ রেলওয়ে পরিবহন করেছে আটত্রিশ লাখ টনের বেশি পণ্য কিন্তু লাগেজ ভ্যানের স্বল্পতার কারণে এবং পুরনো ও জরাজীর্ণ ওয়াগনের কারণে রেলপথে পণ্য পরিবহন সেবাকে দ্রুত বাড়ানো সম্ভব হচ্ছে না সমস্যা সমাধানে একশো পঁচিশটি লাগেজ ভ্যান সাতশোটি কাভার্ড এবং তিনশোটি ওপেন ওয়াগন সংগ্রহ করবে রেলওয়ে এবং মাঝে আমের দাম লিচুর দাম অনেক তফাৎ কারণ হলো এগুলো উৎপাদন হয় নর্থ বেঙ্গলে বিক্রি ম্যাক্সিমাম হয় এই দিকটায় এখন এগুলো যদি আমরা ট্রেনে আনতে পারি বাসে আনলে আসা আনা যাবে না ইভেন ট্রাকে করে আনা যাবে না একমাত্র আমাদের কনভিনিয়েন্ট মিনস অফ কমিউনিকেশন হবে হতে পারে রেলওয়ে যদি আমরা যে কোনো রিপ্রেজেন্টেটেড ব্যান ব্যবস্থা করতে পারি বিদেশেও তাই করে তো আমাদের সেই আমাদের অর্থকরী ফসল এগুলো এগুলোর মতো সবজিও আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারি রেলওয়ে শুধু লাগেজ ভ্যান আর ওয়াগন সংকটেই ভুগছে না ভুগছে পর্যাপ্ত ইঞ্জিন সংকটেও যার অর্ধেকের বেশি ইঞ্জিনের মেয়াদ পেরিয়ে গেছে ব্রডগেজ অংশে চালিত ইঞ্জিনের অবস্থা সবচেয়ে খারাপ এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় তাই চল্লিশটি ব্রডগেজ লোকোমোটিভ সংগ্রহের অনুমোদন দেওয়া হয় একনেক সভায় যাতে সব মিলিয়ে ব্যয় ধরা হয়েছে তিন কোটি টাকা বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে দুশো সাতচল্লিশটি লোকোমোটিভ আছে তার মাঝে একশো আশিটি হল মিটার গেজ আর চুরানব্বইটি হলো ব্রড গ্যাজ এই চুরানব্বইটি ব্রড লোকোমোটিভ লোক লোকোমোটিভের মাঝে উনচল্লিশটি লোকোমোটিভ ইকোনমিক লাইফ এখনও আছে বা নেই 2017 সালে সৌদি সরকারের সহায়তায় প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় সরকার কিন্তু গেল এক বছরেও সহায়তার অর্থ না পাওয়ায় প্রকল্পটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার দু সালের মধ্যে পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয়েছে আট হাজার সাতশো বাইশ কোটি টাকা অনেক টাকা অনেক দিকে আমরা ব্যয় করি বা বিনিয়োগ করি যেই করেন বলেন আমরা মসজিদ কেন করতে পারবো না একটা উপজেলায় এটা অসাধারণ একটি অসাধারণ একটি প্রকল্প এই জন্য আমরা ঠিক করেছি সরকারি অর্থায়নেই আমরা এই প্রকল্পটি সাহায্য আমরা করব। যেখানে আমাদের প্রাইভেট সেক্টর থেকে কেউ জাকাত পাড় থেকে কেউ বিভিন্ন সিএসআর থেকে যদি কেউ সাহায্য করে তার থেকেও সাহায্য নেব পাশাপাশি সৌদি গভর্নমেন্ট যখন দেবে তখন আমরা সেটা অন্য পারপাসে ব্যবহার করতে পারবো অথবা অন্যান্য মসজিদ ডেভেলপ করতে পারবো অথবা অন্যান্য মসজিদকে আরও সুন্দর করে সংস্কার করে তৈরি করতে পারবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ইউএমসি জুট মিল যশোর জুট ইন্ডাস্ট্রিজ এবং গ্রালফা হাবিব লিমিটেড নামের তিনটি জুট মিল আধুনিকায়নের সিদ্ধান্ত অনুমোদিত হয় হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন বুধবার জাতীয় সংসদে পাশ হবে দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরের অর্থ বিল আর বৃহস্পতিবার পাশ হবে পূর্ণাঙ্গ বাজেট মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত বলেন বুধবার বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী সংসদে বক্তব্য দেবেন সবশেষ সমাপনী বক্তব্য দেবেন অর্থমন্ত্রী যেখানে নতুন প্রস্তাব ও পুরনো প্রস্তাবের কিছু পরিবর্তনও আসতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী বলেছেন মন্ত্রিসভার অংশ হয়েও বিরোধী দল যেভাবে বাজেটের সমালোচনা করছে সেটি অনাকাঙ্ক্ষিত ব্যাংকিং খাতে লুটপাটের যে বক্তব্য সংসদে এসেছে তাও পুরোপুরি সঠিক নয় বলে মনে করেন অর্থমন্ত্রী জানান খেলাপিরিন কমিয়ে আনতে ব্যাঙ্কগুলোকে এখন থেকে লক্ষ্যমাত্রা বেঁধে দেবে সরকার মিউচুয়াল ব্যাকপেটিং বাই ডিরেক্টার্স আমি এই ব্যাংকের ডিরেক্টর আই গেট লোনস ফ্রম অ্যানাদার ব্যাংক To avoid this conflict uh, issue. But, uh, underhand, say, conflict issue, how to prevent it? That is uh, an objective that I shall try to put forward in July. বাজেটের আয় ব্যয়ের লক্ষ্যমাত্রা আর ব্যাংকিং খাত নিয়ে আবারও সংসদের সমালোচনার মুখে পড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন বাজেট হয়েছে ধনীদের জন্য এতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ আনুপাতিক হারে বাড়েনি বাংলাদেশে যে পরিমাণ বরাদ্দ শিক্ষার জন্য আমরা দিচ্ছি এই বাজেটে সেটা হচ্ছে দুই দশমিক সাত ভাগ পার্সেন্টেজ এবং পৃথিবীর যে একশো একষট্টিটা দেশের জরিপ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো পঞ্চান্ন অর্থাৎ আমরা শিক্ষাতে সবচেয়ে কম বরাদ্দ আমরা দিচ্ছি এবং যেই বরাদ্দ এখন আমরা দিচ্ছি সেটার অধিকাংশ চলে যাচ্ছে আমার প্রশাসনিক ব্যয়ে বেতনের জন্য তো শিক্ষার মান আমরা কিভাবে উন্নত করব। সাধারণ জনগণের উপরে কর হয়েছে তেত্রিশ পার্সেন্ট আর বড় লোকের কর হয়েছে তিরিশ পার্সেন্ট তাহলে এই বাজেটটা নির্বাচনের আগে এই বাজেটটা সরকার কিভাবে দিল আমি বুঝতে পারলাম না কারণ আপনি জনগণের কাছে ভোট চাইতে যাবেন সেখানে আপনার কোনো পরিস্থিতি নাই ব্যাংকিং এ বলেছেন কিভাবে নিয়ন্ত্রণ করব জানি না অর্থমন্ত্রী ব্যাংকের পরিচালকরা পরস্পরের যোগ যোগসাজস করে ঋণ দেওয়ার ফলেই খেলাপি ঋণের পরিমাণ অনেক বেড়েছে আগ্রাসী ব্যাংকিং হয়েছে তার চেয়ে বেশি হয়েছে মিউচুয়াল ব্যাংক প্যাডিং অর্থমন্ত্রী এই সংসদেই বলেছিলেন পুকুর চুরি নয় সাগর চুরি হয়েছে রিপোর্ট প্রকাশ করা যাবে না তাদের হাত অনেক লম্বা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে আগ্রহী আরব আমিরাত এজন্য দুবাইয়ের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত সায়েদ হামিদ আল বিস্তারিত মার্শেক রাহাতের রিপোর্টে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ভারতের সাথে তাদের বাণিজ্যের আকার পাঁচ হাজার কোটি ডলার আর সেখানে বাংলাদেশের সঙ্গে দেশটির বাণিজ্যের পরিমাণ বছরে মাত্র একশো কোটি ডলারের এর মধ্যে আরব আমিরাত থেকে বাংলাদেশ আমদানি করে চুরাশি কোটি ডলারের পণ্য বিপরীতে রপ্তানি মাত্র তিরিশ কোটি ডলারের দুই দেশের মধ্যে বাণিজ্যের আকার বাড়াতে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে শিগগিরই বেশ কিছু চুক্তি হচ্ছে এমনটাই জানালেন দেশটির রাষ্ট্রদূত চুক্তি তো বাংলাদেশ অনেক করে কিন্তু চুক্তির বাস্তবায়ন তো অনেক ক্ষেত্রে দেখি না তো আমরা মানে সময় দেখছি আমাদের এই ব্যর্থতার জন্য আমি বলবো যে আমাদের দুটো জিনিস দায়ী একটা হচ্ছে যে বিজনেস লেভেলে বাঙালিদের প্রেজেন্স খুব কম যার ফলে আমাদের পণ্য যেটা ইন্ডিজেনাস মার্কেট আছে লেবারদের কাছে আমাদের শ্রমিক ভাইদের কাছে কিন্তু তার বাইরে কিন্তু আমরা যেতে পারিনি আমরা কিভাবে সেখানে যেতে পারি বা আমাদের বিজনেস ইন্ট কমিউনিটি কিভাবে সেখানে এক্সপ্যান্ড করতে পারে সেটা নিয়ে আমাদের ভাবা উচিত দুবাইয়ের বাজারে একশো সাঁইত্রিশটি পণ্যের শুল্কমুক্ত সুবিধার প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত জানাবে দেশটি অর্থনীতিবিদরা বলছেন তা থেকে খুব বেশি লাভবান হওয়া যাবে না যদি না বাজার সম্প্রসারণ করা যায় উই আর উল হ্যাভ ইনশাআল্লাহ এন ফিউশার নিয়ার ফিউচার সেফারাল বিজনেস মিটিং বিটুইন বোথ কান্ট্রিজ ওটা নিয়ে খুব একটা খুব একটা লাভ কিছু হবে সেটা আমি মনে করি হয়তো দু তিন পার্সেন্ট থাকতে পারে চার পাঁচ পার্সেন্ট তা বেশি না আমাদেরকে বাজারের পেনিট্রেশনের দিকে তাকাতে হবে ওই দু তিন পার্সেন্ট চার পার্সেন্টে খুব একটা মেকআপ ব্রেক কিছু হবে না বাণিজ্যের পাশাপাশি বিশ্বের বহু দেশে আরব আমিরাতের বড় বিনিয়োগ রয়েছে যদিও বাংলাদেশে তার পরিমাণ মাত্র দুশো কোটি ডলারের মাশরেক বিজনেস রিপোর্ট টেলিভিশন রাহাত বিশ্বকাপে দলগুলোর হারা যেতার উপর ব্যবসা বাণিজ্যে প্রভাব কতটা কার লাভ কার ক্ষতি সেই খবর জানাব বিরতির পর আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে দেশের মানুষের আয়োডিনের চাহিদা পূরণ করতে লবণ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে শতভাগ আয়োডিনযুক্ত লবণ উৎপাদনের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মন্ত্রী বলেন দেশের চৌদ্দ ভাগ মানুষ এখনও প্রয়োজনীয় আয়োডিন প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে এর ফলে থাইরয়েড সহ বিভিন্ন রোগে আক্রান্তের হার বাড়ছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার ও উত্তরবঙ্গের অনেক এলাকা এখনও বেশি ঝুঁকিতে রয়েছে মঙ্গলবার রাজধানীতে আয়োডিনযুক্ত লবণ উৎপাদনকারী সেরা এগারো প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী সাধারণ কারিগরি এবং ভ্যাকুয়াম এই তিন ক্যাটাগরিতে এসব প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে শিল্প মন্ত্রণালয় একশো শতাংশ পরিবারকে আয়োজনযুক্ত ভোজ্য লবণ ব্যবহারের আওতায় নিয়ে আসাই আমাদের সরকারের অন্যতম লক্ষ্য এই লক্ষ্যকে সফলকাম করার জন্য আমাদের এই প্রয়াস এবং আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের মাধ্যমে যারা উপস্থিত হতে পারেননি তাদের কাছে আমরা এইটাই পৌঁছে দিতে চাই যে এইটা শুধু ব্যবসার কারণে নয় জাতি গঠনের একটি প্রয়াস নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজি বাজারে কমেছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর দিন শেষে সার্বিক সূচক ডিএসএক্স এক্স বাইশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো এগারোতে হাতবদল হয়েছে ছশো উনচল্লিশ কোটি টাকা শেয়ার বেচাকেনায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে একশো ছিয়ানব্বইটির দর কমেছে বেড়েছে একশো দুটির বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালে ঈদ পরবর্তী মার্কেটে চার টানা চার দিন মার্কেট একশো পয়েন্টের মতো বেড়েছিল উইথ সেভেন হান্ড্রেড কোর এভারেজ টার্ন এবং কিন্তু লাস্ট দুই দিনে মার্কেট আবার একশো এগারো পয়েন্টের মধ্যে একটি কারেকশান হয়েছে মেনলি ডিউ টু দ্য প্রফিট টেকিং টেন্ডেন্সি অফ দ্য ইনভেস্টার্স মোটামুটি সবগুলো সেক্টরেই কারেকশান হয়েছে কিন্তু মেন কারেকশানের ছিল হচ্ছে ব্যাঙ্কিং এবং এনভিএফআই সেক্টর প্রায় টু পার্সেন্টের উপরে কারেকশান ছিল লাস্ট দিন এবং আজকেও একইভাবে ব্যাঙ্ক এনভিএফআই এবং টেলিকম সেক্টরে কারেকশান হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ঘটনায় বিপাকে পড়েছে মার্কিন মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হার্লি ডেভিডসন বাজার ধরে রাখতে কারখানা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে নেয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি এখন পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে সারা বিশ্বে মোটরসাইকেল প্রেমীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ব্র্যান্ড হার্লি ডেভিডসন শক্তিশালী ইঞ্জিন আর আইকনিক ডিজাইনের জন্য এক একটি হার্লি যে মোটর মোটরবাইকারের কাছে শতবর্ষ ধরে আরাধ্য হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বাইরে সেই হার্লি ডেভিডসনের সবচেয়ে বড় বাজার ইউরোপ গেল বছর সেখানে প্রায় চল্লিশ হাজার মোটরসাইকেল বিক্রি করেছে মার্কিন এই প্রতিষ্ঠানটি ইস্পাত আমদানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে গেল সপ্তাহে মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক বসিয়েছে ইউরোপীয় ইউনিয়ন যার মধ্যে রয়েছে হার্লি ডেভিডসনও নতুন শুল্ক আরোপের কারণে ইউরোপের বাজারে তাদের প্রতিটি মোটরসাইকেলের দাম গড়ে দুই ডলার বেড়ে যাবে যাতে বিক্রিতে বড় ধরনের প্রভাব পড়বে বিষয়টিকে এরই মধ্যে অনেজ্য আখ্যা দিয়েছে হোয়াইট হাউস ইউরোপিয়ান ইউনিয়ন is attempting to punish u s worকারs with unfair and ডিস্ক্রিমনেটরি ট্রেড পলিসিস এম প্রেসিডেন্ট ট্রাম্পল কন্টিনুশ for free ফেয়ার এন্টিপ্রিকাল ট্রেড এন হোপস that the ইউ will জন আস এদিকে ইউরোপীয় বাজার ধরে রাখতে কয়েকটি কারখানা যুক্তরাষ্ট্রের বাইরে সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে হার্লি ডেভিডসন প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হার্লি ডেভিডসনের সমালোচনা করে লিখেছেন এই যুদ্ধে এখনই হাল ছাড়া উচিত হবে না এদিকে কলম্বিয়ার দক্ষিণ ক্যারোলিনায় এক প্রচার অভিযানে অংশ নিয়ে ট্রাম্প অভিযোগ করেন ইউরোপ এবং কানাডা মার্কিনীদের জন্য বাণিজ্যকে কঠিন ও ব্যয়বহুল করে তুলছে Same like paying a 275 Percent tax, and now I'm understanding it's higher, but at 275 that's essentially a trade barrier. You can't trade. How can we trade? We can't pay that kind of a tax. So I want the barriers taken down. I want our farmers to be able to trade. I want to be able to sell cars in there just like they sell cars in here. And it's all going to work out. It's all going to work out. Remember this. Remember this. It's all going to work out. চীন ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘটনা এরই মধ্যে বৈশ্বিক উৎপাদন ও সরবরাহে প্রভাব ফেলতে শুরু করেছে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বিশ্বকাপের মাঠের লড়াই যেমন জমজমাট হয়ে উঠেছে তেমনি লড়াই চলছে ব্যবসার দুনিয়াতেও সেখানে অবশ্য লাভ কিংবা লোকসানটা নির্ভর করছে মাঠের লড়াইয়ে কে জিতল বা কে হারলো তার উপর বিস্তারিত কনামাকে গোল বন্যায় ভাসিয়ে নকআউট পর্বে পৌঁছে গেছে ইংল্যান্ড নেচে গিয়ে লন্ডনের পাবগুলোতে সেই জয় উদযাপন করেছেন ব্রিটিশরা তাতে খুশি পাব মালিকরাও কেননা ইংল্যান্ড এই বিশ্বকাপে যত যাবে তাদের ব্যবসাও তত বেশি হবে অন্যদিকে দ্রুত বিদায় মানে লাভির সেই অঙ্কে টান পড়া বার্নবার্গ নামের বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠানের হিসাবে যুক্তরাজ্যের পাব অপারেটরগুলোর ব্যবসা চলতি প্রান্তিকে দুই থেকে তিন ভাগ বাড়বে আয় দাঁড়াবে প্রায় অর্ধশত কোটি পাউন্ডে বিশ্বকাপকে ঘিরে বড় ধরনের লাভের আশায় থাকে পেডি পাওয়ার বেটফেয়ার জেভিসি হোল্ডিংস উইলিয়াম হিলের মতো বৃহৎ বাজি প্রতিষ্ঠানগুলো যেমন এক বেটফেয়ারের মাধ্যমেই বিশ্বকাপকে কেন্দ্র করে তিনশো ত্রিশ কোটি ডলারের বাজি ধরা হবে এমন বাজি থেকে টুর্নামেন্ট চলাকালীন সাড়ে দশ কোটি ডলার আয় করতে চায় অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান ট্যাব কর্প হোল্ডিংও তবে পনেরো জুলাই ব্রাজিল বা ইংল্যান্ড কাপ জিতলে লোকসানের মুখে পড়বে এসব প্রতিষ্ঠান বাজি প্রতিষ্ঠানগুলোর জন্য পৌষ মাস গেলেও সময়টা খারাপ যায় ক্যাসিনো পরিচালনাকারীদের জন্যে কেননা জুয়ারিদের মনোযোগ এই সময়টায় থাকে বিশ্বকাপকে ঘিরে যেমন দুই হাজার চোদ্দ সালের জুন জুলাইতে ম্যাকাউভিত্তিক ক্যাসিনোগুলো অতিথি সংকটে ভুগেছে ব্যাপকভাবে তবে বিশ্বকাপকে ঘিরে ব্যবসায় বাজিমাত করার লড়াইয়ের নামে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো গেল আয়োজনে আশি লাখ জার্সি বিক্রি করেছিল অ্যাডিডাস এবার তাদের লক্ষ্য আরো বেশি যা নির্ভর করবে অবশ্য তাদের চুক্তিবদ্ধ বারোটি দলের খেলার উপরে যেই তালিকায় আছে আর্জেন্টিনা স্পেন জার্মানিও তাদের প্রতিদ্বন্দ্বী নাইকি তাকিয়ে ব্রাজিল পর্তুগাল ফ্রান্স সহ দশটি দলের সাফল্যের দিকে সব মিলিয়ে এবার বত্রিশ দলে দেড় কোটি জার্সি বিক্রি হতে পারে বাজার গবেষণাকারী প্রতিষ্ঠানগুলোর হিসাবে বিশ্বকাপে এখন ব্যবসার নতুন ক্ষেত্র হয়ে উঠেছে অনলাইন আর ডিজিটাল দুনিয়াও সেখানে এগিয়ে থাকবে টুইটার কেননা বিশ্বকাপের হাইলাইটসগুলো অনেকটা সাথে সাথেই দেখাচ্ছে তারা ফক্স স্পোর্টসের সাথে চুক্তির অধীনে গেল বিশ্বকাপ চলাকালীন প্রান্তিকে প্রায় আড়াই কোটি ডলার আয় করেছিল তারা এবার যা ছাড়িয়ে যাবে বলে মনে করছে জেপি মর্গান অ্যান্ড চেসর শুভন বিজনেস রিপোর্ট টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন